নমস্কার বন্ধুরা, প্রেশার ব্লক সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য সুখবর আছে, কল্যাণীতে এইমসের চাকরি বিজ্ঞপ্তি জারি হলো। লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ। ভালো করে শুনুন, লিখিত পরীক্ষা ছাড়াই হবে চাকরি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর স্পেশাল ব্লগ সাথী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজ্যের একমাত্র এইমসটি নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। এখানে 74টি পদে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে। ইন্টারভিউয়ের মাধ্যমে সব নিয়োগ করলেও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন। নিয়োগের বিস্তারিত তথ্য, নোটিশ নম্বর এত তোমরা দেখতে পাচ্ছ। নোটিশটি প্রকাশ হয়েছে 20/10/2023। যে পদে নিয়োগ করা হবে শূন্য পদ, মোট 74টি শূন্য পদ রয়েছে এখানে। বয়স সীমা, সর্বোচ্চ 33 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি, কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। আর নিয়োগের সময়সীমা, 6 মাসের মেয়াদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, এখানে আলাদা করে আবেদন করতে হবে না, নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নম্বর পাতাতে আবেদনপত্র ফর্মটি রয়েছে, সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। নোটিশটি ভিডিও শেষে আমি দিয়ে রেখেছি, আর কিভাবে ডাউনলোড করবে সেটি দেখে নেবে। আবেদনের মূল্য, কেবলমাত্র জেনারেল ওবিসি এবং অন্যান্য প্রার্থীদের আবেদনের মূল্য বাবদ 1000 টাকা দিতে হবে। আর ইন্টারভিউয়ের স্থান এই যে দেওয়া থাকলো, ইন্টারভিউয়ের তারিখ এটা ভালো করে তোমরা দেখে নাও। 17 তারিখে সকাল 9টার প্রার্থীদের রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে। এখানে আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেছি, যদিও এখানে ওদের ফর্ম নোটিশ সব কিছুই দেখতে পাবে। যদিও ভিডিওটিতে আমি সব কিছু দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও।